চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের যোগান না থাকার কারণে উত্তর দিনাজপুর জেলায় প্রথম পর্বের ভ্যাকসিন প্রদান কর্মসূচি এখনো সম্পন্ন হয়নি। অন্যদিকে বাড়ন্ত ভ্যাকসিনের কারণে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর সূত্রে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভ্যাকসিনের জন্য হাপিত্যেস করে বসে থাকলেও তা মিলছে না। প্রথমবার একটু ভয় পেয়েছিলাম, ওই জন্য নিতে নিলাম। পরের বার তিন চারবার গেছি, লাইনে দাঁড়িয়েছি, বলছে ভ্যাকসিন নাই, দেয় নাই, বলছে পরে আসবে, তারপরে দেখবে। হ্যাঁ, খুব চিন্তা, চারিদিকে এরকম হচ্ছে, খুবই চিন্তা, আমাদের বয়স হয়ে গেছে না। ডেপুটি সিএমএইচ থ্রি গৌতম মণ্ডল জানিয়েছেন, গত 16 জানুয়ারি থেকে গোটা দেশের পাশাপাশি এ রাজ্য এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আমাদের জেলায় কোভ্যাকসিন এবং কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এখনো পর্যন্ত 1,67,000 মানুষকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ডোজ প্রদানের মাধ্যমে এই ভ্যাকসিনের কোর্স কমপ্লিট করা সম্ভব হয়েছে প্রায় 62,000 জনের। অসম্পূর্ণ ভ্যাকসিন যাতে কোনো ব্যক্তির ক্ষেত্রে না হয় সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। মানুষ ভ্যাকসিন পাচ্ছে না কথাটা ঠিক নয়, সেকেন্ড ডোজ আমরা দিচ্ছি। ভ্যাকসিন সাপ্লাই যেভাবে আসছে এবং সাপ্লাইটা ওইভাবেই পাচ্ছি, আমাদের হয়তো 1 সপ্তাহ কি 7 দিন 10 দিনের যে যতগুলো সেকেন্ড ডোজ লাগতে পারে, যেহেতু পুরো ভ্যাকসিনেশন সিস্টেমটা অ্যাপ বেসড, অ্যাপ থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আগামী দিনে কতটা আমার সেকেন্ড ডোজ লাগবে, সেরকম ভ্যাকসিন আমরা সাপ্লাই পাচ্ছি, সেই জন্য দিতে পারছি। কিন্তু ফার্স্ট ডোজটা আমরা দিতে পারছি না, ভ্যাকসিন আরও বেশি পরিমাণ যখন পাব তখন আমরা ফার্স্ট ডোজটা। আতঙ্কিত হবার কিছু নেই, কারণ জানেন মানুষ তো প্রথমে ভ্যাকসিন সম্বন্ধে অনীহা ছিল, চেতনা ছিল না, অনেক অনেকেই পরে নিয়েছেন, তখন তো ভিড় হচ্ছিলো না। এখন করোনার প্রাদুর্ভাব বাড়ার ফলে, মানুষ ভয় ভীতি বা সচেতনতা বাড়ার ফলে ভ্যাকসিন সম্বন্ধে মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু ভ্যাকসিন সঙ্গে সঙ্গে তো এত বিরাট পপুলেশনকে কভার করা যাবে না। আমরা এখনো পর্যন্ত আমাদের জেলায় 1,67,000 জনকে ফার্স্ট ডোজ করতে পেরেছি নিয়ার অ্যাবাউট, আর 62,000 1-200 মতো হবে, এই মুহূর্তে আমার অ্যাপের রেজাল্টটা মনে নেই, 62,127 মতো হবে, সেটা আমরা সেকেন্ড ডোজ করতে পেরেছি। অন্যদিকে 18 থেকে 44 বছর বয়সীদের জন্য নাম নথিভুক্তকরণের কাজ চললেও কবে থেকে সেই ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে সেই সম্পর্কে এখনো কোনো নির্দেশ আসেনি বলে জানানো হয়েছে দফতর সূত্রে। আর নতুন করে অনলাইন এন্ট্রি 18 থেকে 44 যেটা হচ্ছে সেটা তো অনলাইন এন্ট্রি হচ্ছে, কিন্তু কবে হবে, কোথায় হবে, সেটা ডিটেইল আমরা যেরকম জানতে পারবো সেরকম জানাবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।